প্রতিদিন একই ধরনের নাস্তা একইভাবে না দিয়ে ভিন্নভাবে সেটাকে প্রেজেন্ট করুন, দেখবেন বাচ্চারা অনায়াসেই খুব মজা করে সেই খাবারটা খেয়ে নিচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জাবের আমাদের ঘরে চলে এসে সে সুন্দর করে একটা পাখা হাতে নিয়ে সেটাকে ঘোরাচ্ছে, আর একটু পরেই পাখার যে মানে এই ফ্যানের যে পাখাগুলো সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মানে পুরো ঘরেই ফেলেছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠলাম, গতকাল রাত্রেই জুয়েরাকে বলে দিয়েছিলাম তুমি মানে শান্তিমতো ঘুমায়ও, কারণ কালকে তোমাকে আমার সাথে দিব না, যেহেতু পরশুদিন পরীক্ষা, মানে আগামীকালকে পরীক্ষা, এর জন্য তার আজকে ক্লাসও হবে না। তো তাই সকালবেলা তাকে ঘুম থেকে উঠালাম না। তো উঠে রুটি বানিয়ে নিলাম, জুয়ের জন্য ভাত গরম দিয়ে নিলাম ঝুরাগোস্ত দিয়ে, তারপরে এই দুইটাকে গোসল করিয়ে নিলাম। গোসল করিয়ে তাদেরকে রেডি করিয়ে জুয়েরকে বললাম তাদেরকে তুমি ঘুমা নিয়ে দাও। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্না আমি এখানে পুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে, এই ডাল দিয়ে লতি দিয়ে রান্না করব। লতিটা সিদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে নিয়ে এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, প্রতিদিন যে যে যা যা দেই আর কি, ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিব। এই ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত, কিন্তু প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করলে কী হয়, ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে একদম মানে পুরো একদম খিচুড়ি হয়ে যায়। এজন্য আমি ডালটা যেন সিদ্ধ হয়ে যায় আবার একদম আস্তে আস্তে থাকে, সেজন্য কড়াইতে বসিয়ে দিলাম। এখানে আমি চুলোর আঁচটা একটু কমিয়ে অন্য চুলায় ডালটাকে বসিয়ে দিয়েছি যেন আস্তে আস্তে ডালটা সিদ্ধ হয়। আর এখানে মুরগির গোস্ত রান্না করব আমি। আমি এখানে দারচিনি দিয়ে দিলাম, আর দুইটা তেজপাতা দিলাম, আর নতুন কুচি করে দিয়ে দিলাম, নতুন পেঁয়াজের যে সবুজ অংশটা থাকে সেটাও নিয়েছি আমি। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করব। ভালোভাবে ভাজা ভাজা করার পর এই একটু গোলমরিচ থেতলে নিয়েছি আমি ছেঁচুনিতে, সেই ছেঁচুনি থেকে গোলমরিচটাকে দিয়ে দিলাম। গোলমরিচ গোস্ত তরকারিতে দিলে অনেক সুন্দর স্মেল হয়, তো গোলমরিচ দিয়ে দিলাম। আর অবশ্য আমি যে মশলাটা বানিয়ে রেখেছি গরু গোস্তের যে মশলা, সেটার ভিতরে গোলমরিচ আছে। তো এখানে আমি আদাটাকেও ভালোভাবে ভেজে নিলাম, আদার সাথে গোলমরিচটা ভেজে নিলাম। তারপরে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে মাংসের মশলা, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে ডালটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে, আর একটু সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে দিলাম। আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে আর খুবই সুন্দর স্মেল আসছিল। তো মুরগির গোস্তটা দিয়ে দিলাম, এটা হচ্ছে লেয়ার মুরগি, এটা কম্প্রেসারে সরি প্রেশার কুকারেই রান্না করতে হবে, নইলে সিদ্ধ হয় না এবং গ্যাসও সাশ্রয় হয় না, মানে গ্যাসও প্রচুর যায় আবার তরকারিটাও গোস্তটাও ভালোভাবে সিদ্ধ হয় না। তো প্রথমে আমি একটু ঢেকে দিলাম, আমি সিটি দিইনি, একটু কষিয়ে নিয়েছি, তারপর ঝোল দিয়ে মানে কষানোর জন্য আর কি ঝোলের ঝোল দিয়ে আর একটু কষিয়ে নিব। আর এখানে বাবা দুইটাও সুন্দর করে ঘুমিয়ে আছে। আর এখানে আমার দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন যে লতিটা সিদ্ধ করে রেখেছিলাম আমি সেই লতিটাকে দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে ঢেকে দিব যেন লতিটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। তো একটু পরে আবার এই ডালটা যখন দেখবো যে উপরে তেল ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে এই তরকারিটা হয়ে গেছে, আর ঝোল দিব না। এই যে দেখুন কত সুন্দর করে উপরে তেলটা ভেসে উঠেছে আর ডালটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আস্তে আস্তেও কিন্তু আছে। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটুখানি ধনে পাতা দিয়ে দিব, কাঁচামরিচ দেওয়ার সাথে সাথে ধনে পাতা দিয়ে দিলাম। আর এই ডালটা দিয়ে আজকে জাবের জারিফকে ভাত খাওয়াবো, এজন্য কাঁচামরিচ দেওয়ার সাথে সাথে ধনে পাতা দিয়ে ঝালটা নিভিয়ে দেবো যেন ঝালটা না হয় আর কি। তো যাই হোক, জাবের জারিফের জন্য আজকে কোনো কিছু রান্না করলাম না, এই ডালটাই রান্না করলাম, আর আমরা সবাইও খাবো, জারিফ জাবেরকেও খাওয়াবো। আর এখানে মাংসটা কষানো হয়ে গেছে ভালোভাবে, এখন আলুটা দিয়ে দিলাম আর ঝোলের পানি দিয়ে দিব। আলুটা পরে দেওয়ার কারণ হচ্ছে প্রেশার কুকারে যদি আপনারা মাংসের সাথে আলুটা দিয়ে দেন তাহলে আলুটা একদম ভর্তা হয়ে যায়, একদম গোলে ভর্তা হয়ে যায়, এজন্য আলুটাকে পরে দিচ্ছি যেন সিদ্ধও হয় এবং আস্তেও থাকে। তো এই তো ডালের এটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, এভাবে লতি দিয়ে ডাল রান্না করে দেখবেন অনেক মজা হয়। তো মুরগি তরকারিটা রান্না শেষ, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা বেঁচে ছিল সেটাও দিয়ে দিলাম, আর জয়েরার জন্য ভাত বেড়ে নিলাম। জয়েরাকে খাইয়ে এখন একটু মাদ্রাসায় পাঠাবো, কারণ তার পরীক্ষার ফিস আর হচ্ছে বেতনটা একদম ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আর ওকে বলেছি যে যে তোমার রুটিন সেটাও নিয়ে এসো। তো জুয়েরা আবার পড়ছিল, ওর যেহেতু পরীক্ষা চলছে ওকে আমি পড়াচ্ছিলাম আর আমি আমার কাজ করছিলাম। জুয়েরা মাদ্রাসায় চলে গেছে, আর এখানে জারিফ ঘুম থেকে উঠে গেছে, আমি জারিফকে আদর করছিলাম, আর আমি চাচ্ছিলাম যেন জাবের সহ ঘুম থেকে উঠে যায়। দুইজনকে একসাথে খাওয়ালে আমার একটু কষ্টটা কম হয়, নইলে আমি যখন ফ্রি হই একটু রেস্ট নিতে নিই তখন আরেকজন উঠে আবার আরেকজনকে খাওয়ানো লাগে, এর জন্য আর কি দুজনকে একসাথে খাইয়ে দিব। তো জাবেরকেও আমি ডেকে ডেকে উঠিয়ে নিলাম, তার মুডটা ভালো নেই, মনে হচ্ছিল যেন একটা সদ্য বাচ্চা ডিম থেকে ফুটলো। তো যাই হোক, তাদেরকে খাওয়ানোর পর তারা দুজন মিলে এখন খেলছিল, আর দুজন যেহেতু হাঁটতে পারে পুরা ঘর তুর 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 করতেই থাকে,
এটা হচ্ছে বিকেল বেলা, জুয়েরের বাবা এসে খেয়েছে, আমরা খাওয়া দাওয়া করে এখন জুয়েরের বাবা আবার চলে যাচ্ছে। আর জাবের তাতা দিচ্ছিল, বলছিল তাতা তাতা, এরকম করে তাতা দিচ্ছিল। তো বিকেলের নাস্তাতে আমি আজকে একই ধরনের নাস্তা গতকালকে যেরকম দিয়েছিলাম, কিন্তু আজকে একটু বানাবো অন্যভাবে। তো বাচ্চারা একই ধরনের নাস্তা না খেয়ে যদি আমরা ভিন্ন ভিন্নভাবে সেই একই নাস্তাটাকে ভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করি, তাহলে কিন্তু বাচ্চারা অনেক ভালো করে খায় এবং তাদের খাবারের রুচিটাও অনেক বেশি সুন্দর হয়। তো এখানে আমি ফুলকপি, পেঁয়াজের ফুল, বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, মাংসের মশলা, ডিম, আর নিয়েছি হচ্ছে ময়দা। ময়দা না থাকলে কর্নফ্লাওয়ার নিতে পারেন বা আটাও দিতে পারেন, সমস্যা নেই। তো দিয়ে এগুলোকে সুন্দরভাবে মেখে, একটা ডিম দিয়েছি, সুন্দরভাবে মেখে এই যে পাকোড়ার মতো করে নেছি। কালকে কিন্তু আমি ডিম যেভাবে ভাজে অমলেটের মতো করে ভেজে তারপর কেটে কেটে তাদেরকে দিয়েছি, তো আজকে হচ্ছে আমি সবজি পাকোড়া, মানে সবজি পাকোড়া বললেই চলে, তো সেরকম সবজি পাকোড়া করে দিচ্ছি। একটু মানে ময়দা দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি আমি মুচমুচে হওয়ার জন্য। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই জিনিসটা খুবই মুচমুচে হয়। তো যেহেতু আমার মেয়েটাকেও বিকেলবেলা তাদের সাথে নাস্তা দিই, তিনজনকে একসাথে নাস্তা দিই, তো এজন্য আমি একটু বেশি করে ভেজে নিলাম, কারণ প্রতিদিন নাস্তা খেয়ে জুয়েরের পেট ভরে না। তো আজকে একটু বেশি করে ভেজে নিলাম। এখন নাস্তা দেখে দুইজন তাদের জায়গা মতো খুব সুন্দর করে বসে পড়বে, মানে তারা আবার মার্শাল্লাহ অনেক ভালো, যখনই নাস্তা দেখে সুন্দর পাটিতে মানে ম্যাটের উপরে বসে পড়ে। তো গরমটা নিয়েই জারিফ খাওয়া শুরু করছিল, আর আমি এখানে জুয়েরাকে আবার সস দিয়েছিলাম। তো জারিফ যাবে সেই সস, যেহেতু লাল জিনিসটা, সেটা দেখে আবার কান্না করছিল, তো আমি ওখান থেকে একটু একটু করে সস তাদের প্লেটে ভরিয়ে দিলাম। তো জারিফ কিন্তু সুন্দর করে নিয়ে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে, আর জাবের হচ্ছে পুরোটা নিয়ে মুখে পুরে দেয়, যেহেতু এত বড় একটা পাকোড়া সে পুরোটা মুখে দিলে তার গলা আটকে যাবে, এজন্য আমি তাকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, আর সে সেই ভাঙাগুলো নিয়ে নিয়ে সুন্দর করে মুখে নিয়ে নিয়ে খাচ্ছিল। আর যেহেতু এটা গরম ছিল সে হাতে নেয় আবার ছেড়ে দেয়, এরকম করছিল আর কি। তো মাশাআল্লাহ তারা পাকোড়াটা অনেক মজা করে খেয়েছে আজকে। আর যেটা বললাম যে একই ধরনের নাস্তা যদি আপনি প্রতিদিন দেন, সেটাকে ট্রাই করবেন যে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার জন্য, তাহলে বাচ্চারা আকর্ষিত বেশি হয়, তারা সেই নাস্তাটার প্রতি মানে তাদের আগ্রহ বেশি জাগে এবং তারা সেটা ট্রাই করতে যাবে যে আরে এইটা আবার কি, এটা কি জিনিস। তো একই ধরনের খাবার প্রতিদিন না দিয়ে ভিন্ন ভিন্ন খাবার দেওয়া ট্রাই করবেন, বা একই ধরনের খাবার যদি প্রতিদিন দেন তাহলে সেটা ভিন্নভাবে প্রেজেন্ট করা ট্রাই করবেন, তাহলে দেখবেন বাচ্চারা খুব সুন্দর করে খাবে। তো এখানে জাবের জারিফ সুন্দর করে খাচ্ছিল মাশাল্লাহ, আর আজকের নাস্তাটা ওরা খুব বেশি পছন্দও করেছিল। তো একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু মাংসের মশলা দিলে এটার স্মেলটা খুবই ভালো হয়, এজন্য বাচ্চারা খেতেও খুব মজা পায়। তো একটা জিনিস রান্না করলে বাচ্চাদের ট্রাই করবেন যেন সেই জিনিসটা খেতে অনেক বেশি মজা হয়, আপনার গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, খেতে যেন মজা হয়, তাহলেই দেখবেন যে বাচ্চারা অনেক মজা করে খাবে। যদি পান সে আন্না এরকম হয় তাহলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। তো যাই হোক, তাদেরকে আমি এখন সাদা সল্ট ব্যবহার না করে পিঙ্ক সল্টটা ব্যবহার করছি, মানে তারা পিঙ্ক সল্ট খাচ্ছে এখন। তো বিকেলবেলা রাতের বেলা ওরা সুন্দর করে খেলছে, খাওয়া দাওয়া শেষ তাদের দুইজনের, তো তারা সুন্দর করে এই যে ব্লক নিয়ে খেলছে আর পুরো ঘর হাঁটছে। আবার এখানে জুয়েরা সোফা নিয়ে এসেছে, জারিফ সোফায় বসে বসে খেলছিল, আবার সে টাওয়ার বানাচ্ছে, আর এই যে আরেকজন এই ঝুড়িটাকে নিয়ে ঝুড়ির ভিতরে ব্লক দিয়ে এই যে চামিচটা হাতে নিয়ে সে নান্না নান্না মানে এরকম করে যে সে রান্না করে। তো রাতের বেলা আবার জুয়েরের বাবা চলে এসেছে, এখানে জাবের দেখুন মানে তাকে আমি ধমক দিয়েছি, সে কান্না করতে করতে আবার ই করে একটা হাসি দিয়ে দিয়েছে, তার এক্সপ্রেশনগুলো দেখলে আমি খুবই হাসি। তো এই যে পেঙ্গুইনটাকে আমি কিন্তু ঘুমানিয়ে দিয়েছিলাম, ঘুমানিয়ে আমি রান্না করে গিয়েছি তরকারি গরম করতে, সে ঘুম থেকে উঠে পর্দার পিছনে এসে বলে পোক্কা পোক্কা এরকম করছিল। তো আমি তাকে আবার টেনে ঘরে নিয়ে যাচ্ছিলাম ঘুমানোর জন্য, বলছিলাম যে চলো তুমি ঘুমাবা, তো তার মুড নেই ঘুমানোর জন্য, সে ব্যাবে করে কান্না করছিল। তো জুয়েরাকে বললাম যে তুমি নিয়ে যাও জাবেরকে, ওকে ঘুমানিয়ে দাও। তো রাতের বেলা আমি আবার একটু আতপ চাল আর হচ্ছে এই যে ভাতের চাল, মানে নাজিশাল চালের চালটা একদম পোলার চালের মতো দেখতে, তো ভাতের চাল একটু ভিজিয়ে নিলাম, দোসা বানাবো আল্লাহ যদি বাজিয়ে রাখে সকালবেলা। ডালও দেই কিন্তু আমি, কিন্তু ডালটা দিলে কি হয়, আমি যেহেতু দোসা একবার বানিয়ে মানে একবার ব্লেন্ড করে দুই তিনবার বানাই, সকালে বিকালে এরকম বানাই, তো সেই ক্ষেত্রে হয় কি যে লেগে যায় ডালটা পরে, এই জন্য আজকে ডাল ছাড়াই ভিজিয়ে নেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব।